বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেক দিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো মূলত এই বাড়িটির ডিজাইন আমরা করিনি, তো আজকে আসলে এই বাড়িটি নাঙ্গলকোট থানার ভুলুয়া গ্রামে অবস্থিত। তো এই বাড়িটিতে একটু প্রবলেম হয়েছে, যার জন্য এই বাড়ির মালিক মোহাম্মদ আব্দুল হালিম ভাই আমাদেরকে ফোন করেছে। ফোন করে এসে দেখতে বলেছে ওনার বাড়িটি কাজকাম কীরকম হয়েছে বা ঠিক আছে কি না। উনি অল্প কিছুদিনের মধ্যেই ছাদটি ঢালাই করবে। তো উনি আমাকে ফোনের মাধ্যমে যেটা জানায় যে ওনার বাড়ির কলমের মধ্যে যে রড ইউজ করা হয়েছে সেটা 2 মিলি রড 2 সুতা রড একটি করে ইউজ করা হয়েছে প্রত্যেকটি কলমে। যদিও আমাদের একটা বিগ ফাউন্ডেশনের বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন, আমি বিস্তারিত আমি আপনাদের পরবর্তীতে আলোচনা করব বা ভিডিও শেষের দিকে আলোচনা করব যে একটি করে 2 সুতা 1টি রড দেওয়ার কারণে এই বাড়িটিতে কী পরিমাণ ক্ষতি হয়েছে বা কোন কোন জায়গায় ক্ষতিগুলো করেছে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি 2 থেকে 3 মিনিট দেখলে ইনশাল্লাহ এই বাড়িটি সম্পর্কে জানতে পারবেন। তো আমরা এই বাড়িটির নির্মাণদাতা যে মিস্ত্রি ছিল সে মিস্ত্রির সাথে কথা বলে জানতে পারলাম যে এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 30 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 29 ফিট। টোটালি 870 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কিচেন রাখা হয়েছে, যেটা আসলে এই পাশে কিচেনটি না দিয়ে আমরা বাড়ির মাঝখানে কিচেনের টয়লেটের পাশেও দিতে পারতাম, তারপরেও ওনারা এই পাশে দিয়েছে। কিন্তু কিচেনটি লম্বা সম্বা হয়ে গেছে, তো এরকম লম্বা সম্বা করে কিচেন না দিলেও পারতো, ওনারা চাইলে আরও সুন্দর করে কিচেন দিতে পারতো। এনিওয়ে, যাই হোক, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি বেডরুম। তো বেডরুমের মধ্যে আমি যেটা দেখলাম যে প্রবলেমটা হয়েছে, ঘাতনিগুলো করেছে, দেখেন ঘাতনির আঁকাবাঁকা হয়ে আছে। তো আসলে এরকম ঘাতনির বা ঘাতনিতে মেবি কোনো শল ইউজ করা হয়নি, যার জন্য ঘাতনি একদম সুন্দর বা স্মুথলি হয়নি। তো আপনারা আসলে সেই ভুলটি করবেন না, আপনারা মিস্ত্রিরা কাজ করলে অবশ্যই দেখবেন যে ঘাতনিগুলো করতেছে, যে ঘাতনিগুলোর সময় একটি শল থাকে সেই শল বা সুতা ইউজ করতেছে কি না সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তারপর দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে যেহেতু এটা ফাউন্ডেশনের বাড়ি না, সেহেতু এখানে বাথরুমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা ফল ছাদ ঢালাই করেছে, যেখানে আসলে এই ফল ছাদটি ঢালাই করতে ম্যাক্সিমাম 10-15 হাজার টাকা বেশি খরচ হয়েছে, যেটা আসলে উনি ফল ছাদটি না দিলেও পারতো, তাতে করে বাড়ির মালিকের 10-15 হাজার টাকা হয়তোবা বেঁচে যেত। তো বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এই বাড়িটির ছাদের কোনো ফ্লোর প্ল্যান তো নাই বা ছাদের কোনো কিছুই নাই, ছাদের কোনো প্ল্যান করা হয়নি। তো ওনারা ছাদের ছাদটি না দিয়ে ওনারা কি বলে ইলেকট্রিকের যে লাইনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো টানতেছে, তো যেটা আসলে মোটা উচিত না। আগে আপনারা উপরে ছাদ দিবেন, তারপরে আপনারা গ্রুপ কেটে তারপর আপনারা ইলেকট্রিকের পাইপগুলো বসানোর চেষ্টা করবেন। আগে থেকে এভাবে বিল্ডিং কেটে আপনাদের বিল্ডিংটি নষ্ট করবেন না, কারণ ওয়াল যদি আপনারা একবার কেটে ফেলেন তাহলে আপনাদের ওয়ালটার শক্তিটা অনেক কমে যায়, তো সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা, আসলে এই বাড়িটিতে 13,000-এর মতো ইট খরচ হয়েছে এতটুকু করতে। 13,000 ইটের দাম যদি বর্তমান বাজারে 9,000 টাকা ইটের হাজার হয় তাহলে প্রায় 1,13,000 টাকার মতো ইট খরচ হয়েছে বা 1,17,000 টাকার মতো ইট গিয়েছে ইট গেছে এই পর্যন্ত। তো আসলে 1,17,000 টাকা ইট যদি উনি কিনতে পারে তাহলে উনি আমার হিসাবে তো 15-20 হাজার টাকা খরচ করে উনি চাইলেই 10 মিলি রড অন্তত প্রত্যেকটি কলমে 2টা বা 4টা করে দিতে পারতো, তাতে করে এই বাড়িটির আরও মজবুত বা টেকসই হতো। তো যেটা আসলে বাড়িটির এখন ছাদ দেওয়াটা অনেকটা রিস্ক হয়ে গেছে, যেহেতু কলম নাই, 2 সুতা রড দিয়ে তো আর ছাদ ঢালাই দেওয়া পসিবল না। তো আপনারা ভাই সেই ভুলটি করবেন না, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি আপনারা বাড়ি করার আগে অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে পরামর্শ করে আপনারা বাড়ি করবেন যদি ড্রয়িং ডিজাইন না করাতে পারেন। আর ড্রয়িং ডিজাইন করালে অবশ্য ভালো হয়, যেহেতু ব্রিক ফাউন্ডেশনের বাড়ি ড্রয়িং ডিজাইনের প্রয়োজন নেই, আপনারা দক্ষ একজন কন্ট্রাক্টরের পরামর্শ বা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আপনারা আপনাদের বাড়িটি নির্মাণ করবেন। তো বন্ধুরা, আমরা যতটুকু জানতে পারলাম যে এই বাড়িটিতে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 3.5 লক্ষ টাকার মতো। তো এই বাড়িটি যদি পুরোপুরি কমপ্লিট করে তো ওনারা হিসাব করেছে যে
পুরো বাড়িটি কমপ্লিট করতে 5 লক্ষ টাকার কমের মধ্যে হয়ে যাবে। তো আমার মনে হয় তা হবে না, কারণ এখনও প্লাস্টার বাকি, উপরে ছাদ বাকি আছে, নিচের গ্রাউন্ড ফ্লোর এখনও বাকি আছে বা ভিত্তি এখনও বাকি আছে। তো সব মিলিয়ে আমি আশা করছি যে বাড়িটি কমপ্লিট করতে এখনও 6 থেকে 7 লক্ষ টাকার মতো লাগবে। তো 7 লক্ষ টাকা থেকে 7.5 লক্ষ টাকা হলে এই বাড়িটি কমপ্লিট করা যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।